আওয়ামী লীগের লোকজন নেপথ্যে এখনো কি করছে? হাসিনা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র থেমে নাই। তারা সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিএনপির দুজন কেন্দ্রীয় নেতা, তাদের বক্তব্যটা আমি বিশ্লেষণ করব। এর আগে আমি আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্যটা একটু বলে নিই। আওয়ামী লীগ কি চায়? যে আনসারদের মাধ্যমে বিদ্রোহ ঘটানোর চেষ্টা করে, আনসার লীগ যার মধ্যে ছাত্রলীগ যুবলীগ ছিল, এরকম নানানভাবে নাশকতার চেষ্টা করছে, এর উদ্দেশ্যটা কি? আসলে এখনো তো আমাদের দেশটা স্টেবল নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নর্মালাইজড হয়নি, স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ চায় ডক্টর ইউনূস সরকার যাতে স্টেবল না হতে পারে, ডক্টর ইউনূস সরকারকে অকার্যকর করে রাখতে চায়। এক কথায় যদি বলি, সেই 91 সালে হাসিনার যে বক্তব্য ছিল যে কোনো সরকারকে তারা একদিনও শান্তিতে থাকতে দিবে না, আওয়ামী লীগের সিদ্ধান্ত এটাই যে ডক্টর ইউনূসের সরকারকে তারা একদিনও শান্তিতে থাকতে দিবে না। তবে আমরাও দেখে নিব আওয়ামী লীগ সমস্ত আওয়ামী লীগের প্রেতাত্মা বা দালালদের দেশ সারা করব, আমরা শান্তি প্রতিষ্ঠা করবই। সে 91-96 আওয়ামী লীগ আর 2024 সালে আওয়ামী লীগ এক নয়। অতএব আওয়ামী লীগ যতই বলুক লাভ হবে না, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করবই। এই যে আনসারদেরকে যেরকম পিটিএ মাঠসারা করেছে, এরকম সব পিটিএ মাঠসারা করবো, ঘেরাও করে বিটাবো, কোনো লাভ নেই। কিন্তু চেষ্টা করে যাচ্ছে, মানে উদ্দেশ্য হচ্ছে সরকারকে একদিনও শান্তিতে থাকতে দিবে না। এই জন্য প্রত্যেক দিনেই কোনো না কোনো ফরম্যাটে আওয়ামী লীগের লোকজন আন্দোলন করে, বুঝতে পেরেছেন? প্রশাসনে এখনও আওয়ামী লীগের লোকজন আছে, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে, যদিও ধীরে ধীরে সব আওয়ামী লীগ মুক্ত করা হচ্ছে, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক দিক। কি জন্য করছে, অকার্যকর বা কেন করতে চায়, এই এনার্কি কেন টিকিয়ে রাখতে চায়? যাতে সেনাবাহিনী ক্ষমতা নেয়, মানে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে এটা তো সম্ভব নয়। আওয়ামী লীগ চায় ডক্টর ইউনূসের কাছ থেকে যেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করে, তাহলে আওয়ামী লীগ খুশি, কিন্তু কোনো লাভ হবে না। হাসিনাকে যে ছাত্র জনতা তাড়াতে পেরেছে, এই ছাত্র জনতা কি করতে পারে সামনে দেখবেন। ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে রয়েছে, রুহুল কবির রিজভীর কথা বলেছে, রুহুল কবির রিজভীর কথাগুলো বাস্তব সত্য কথা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্ত পরিবেশে শ্বাস দিতে পারছি, কিন্তু প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, যারা হাতি হওয়ার জন্য মাঝে মাঝে উকি দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমানের নির্দেশ অনুযায়ী বিএনপি কাজ করছে, এবং মেজর হাফিজ একটা দাবি করেছেন যে প্রশাসনের সব পদ থেকে ফ্যাসিবাদকে যারা শক্তিশালী করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হোক, এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পদে যদি কেউ থেকে থাকে তাদেরকেও সরিয়ে দেওয়া হোক, এটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন। রুহুল কবির রিজভী বলেন, গত 16 বছর ধরে শেখ হাসিনার সরকার আমাদের উপর নানান জুলুম অত্যাচার করেছে, যারা চাকরিরত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে তাদের পূর্ণ পদোন্নতি দেওয়া হয়নি, ভালো পদায়ন করা হয়নি, নানা জুলুম সহ্য করতে হয়েছে, তারপরে সবাই মিলে জাতীয়তাবাদের পতাকা উড্ডীন রেখেছে। তিনি বলেন, আনসার বাহিনী কোনো দাবি দেওয়া থাকলে আলোচনা করতে পারেন, তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায়? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির রাখার জন্য সব পরিকল্পনা করা হচ্ছে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় অস্থির রাখতে চায় হাসিনা আওয়ামী লীগ, সে চেষ্টা করে যাচ্ছে, এটাই বিএনপি বলছে। এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। আজকে যে সমস্ত সচিবরা রয়েছে তারা কারা? তারা তো শেখ হাসিনা আমলের নিয়োগ করা যারা এসপি রয়েছে তারা তো কম অত্যাচার করেনি। ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসনের মাঠ পর্যায়ে পুনর্বিন্যাস করতে হবে, কারণ দোসররা এখনো সুযোগ অপেক্ষায় আছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রতি বিপ্লব করার জন্য। এজন্য ধীরে ধীরে সব ওসি এসপি সব পাল্টানো হবে, চলছে, রাতারাতি তো করা যায় না, তবে আমাদের সজাগ থাকতে হবে। রিজভী আরো বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করেছে তাদেরকে সরিয়ে দক্ষদের পদায়ন করা উচিত। পরিকল্পিতভাবে এসব বিলম্ব করা হচ্ছে, তা না হলে আনসাররা কর্মতি শিক্ষার্থীদের উপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেতলে দিয়েছে, তা আরও ভালো কিছু নয়। দ্রুত অস্ত্র উদ্ধারের আহ্বান জানান রিজভী। যাই হোক দর্শক, এইভাবে গভীর ষড়যন্ত্র করছে। কিছুটা লেট যদি হয়েও থাকে, আমরা লেট চাই না প্রশাসনকে আওয়ামী মুক্ত করতে, ততদিন পর্যন্ত আমাদেরকে পাহারা দিতে হবে। বিজয় নস্যাতে ষড়যন্ত্র অব্যাহত আছে, বিএনপির আরেক নেতা প্রিন্স এ কথা বলেছেন।
হ্যাঁ, এটা আওয়ামী লীগ চেষ্টা করছে, বিজয় নস্যাৎ করার চেষ্টা করছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রিন্স এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম একটা প্রোগ্রামে এই কথা বলেন। এ সময় আরও অনেকে ছিলেন। ইমরান সালে প্রিন্স বলেন, সাম্প্রতিক ছাত্র গণ বিপ্লব সহ বিগত 15 বছরের ফেসিবাদ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আন্দোলন সংগ্রামের আকাঙ্ক্ষা চেতনা বাস্তবায়ন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মানে ষড়যন্ত্র চলছে, আওয়ামী ষড়যন্ত্র মোটেও বন্ধ নেই। আওয়ামী লীগ একদিনও সরকারকে শান্তিতে থাকতে দিবে না, এটাই তাদের কমিটমেন্ট। এই জন্য আমরা আরও নানান পরিকল্পনা করছি। প্রতি বিপ্লব ঠেকাতে নানান কমিটি গঠন করা হচ্ছে, প্রতি বিপ্লব ঠেকাতে ব্রিগেড গঠন করার প্রস্তাবও আসছে। অতএব আওয়ামী লীগের বিপ্লব সংরক্ষণ পরিষদ গঠন হচ্ছে, আওয়ামী লীগের কোনো চেষ্টা কাজ হবে না। তবে বিএনপিকে এভাবে সোচ্চার থাকতে হবে, কথা বলতে হবে, মাঠে থাকতে হবে, আমরাও সোচ্চার থাকবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য বিএনপির এই দুই নেতাকে ধন্যবাদ।